হাই গাইস, সবাই কেমন আছেন? আজকে আমরা চলে আসছি নতুন একটা ব্লগে। আর এই ব্লগটা হচ্ছে আমি বাংলাদেশ থেকে আসার পরে মানে সর্বপ্রথম একটা আমাদের হিন্দু বিবাহেতে গিয়েছি, একটা কন্যার বাড়ি আর কি। আমরা কন্যাপক্ষ থেকে আমাদের ইনভাইট ছিল, তো সেখানে আমরা গেছি। এই যে যাবার পরে আমরা দেখছি বরযাত্রী চলে আসছে, মানে আশীর্বাদী করবে, সেই সব জিনিস নিয়ে। তো আমরা আসলে আশীর্বাদটা দেখবো, আপনারা দেখতে থাকুন। আর যে ছেলেটা আছে এখানে, এটা হচ্ছে নিরক্ষণী, তাই না? আমি দেখছি এখানে জামাই বসে আছে, তো জামাইকে বললাম একটু পোজ নিতে, কিছু ছবি তুললাম এবং কিছু ভিডিও করলাম। আসলে বিয়ে বাড়িতে অনেক ভিড় অনেক মানুষ, এই যে এখানে নাচার জন্য ওরা বসতে বিশ্বাস করে নাচতে করে সমস্যা। আমি জানি না ওদের এটা কোন স্টাইল, তবে ওদের মতো ওরা করছে বিশাল বয়সের বাচ্চা কাচ্চারা। কেউ খা থাকবে, আমার পেতে তোরা থাকবে। মেয়ে দেখেন তো, মেয়ে দেখেন, একবারে ঝিনাইদা নিয়ে চলে যাবো। এই লগ্নে হলে সমস্যা নেই। তো আমি আসলে সিঙ্গাপুর থেকে আসার পরে এটা আমি প্রথম বিয়ে দেখছি, প্রায় দুই বছর পরে টোটাল আমি বিয়ে দেখছি। তো অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।